আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই হাজার ফুলের শুভেচ্ছা। আমি আসান আবদুল্লাহ, আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো অতি জরুরি, যেটা মোবাইল ব্যাংকিংয়ের একটা সমস্যা আমরা অনেকে ফেরা থাকি। সেটা হলো ভুলে অনেক সময় এক মোবাইলের টাকা অন্য মোবাইলে আমরা পাঠাই দিই। সংখ্যার ভুল হতেই পারে আর মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। তো ভুলে যদি, যেমন মোবাইল ব্যাংকিংয়ের কথা যদি বলতে যাই, সর্বপ্রথমে আসবে কার নাম? বিকাশ, রাজবাংলা, এগুলো আমরা মোবাইলের ব্যাংকিংয়ে অনলাইনের মাধ্যমে লেনদেন করে থাকি। তো অনেক সময় ভুলে এক মোবাইলে পাঠাতাম, টাকা অন্য মোবাইলে চলে যায়, তখন আপনি কি করবেন? এই বিষয়ে একটা পরামর্শ প্রদান করছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস MFS সেবা প্রতিষ্ঠানগুলো। তারা একটা সিস্টেম বা মাধ্যম করছে কি, যদি আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা চলে যায় ভুলে, তখন আপনি সাথে সাথে যার মোবাইলে চলে গেছে তার কাছে ফোন দিবেন না। কেননা টাকাটা পাওয়ার পর 100 জনের ভিতরে একজনেরও মন মানসিকতা থাকে না যে টাকাটা ফেরত দিব, ঠিক আছে? এটা তো আমরা অনেকেই জানি। তো টাকা যদি চলে যায় ওনার কাছে ফোন না দিয়ে নিকটতম, মানে কাছে কোনো থানার ভিতরে জিডি করবেন, সাধারণ ডায়েরি করবেন যে আমার টাকাটা ভুলে চলে গেছে। তখন আপনার মোবাইলের যে মেসেজটা আছে ওইটা দেখবো থানার কর্মকর্তারা, দেখে আপনার জিডিটা নিব। নেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ওই জিডির কপি লইয়া সংশ্লিষ্ট ব্যাংকিং অফিস আছে, বিকাশের, ডাচ বাংলার বা নগদের অফিস আছে, এমনি তো দোকানে দোকানে এগুলো ছোটো ছোটো নির্দিষ্ট অফিস আছে একটা, যার যার এলাকা ভিত্তিক বা দু তিনটা এলাকার পর এরকম। তো ওই অফিসে যত তাড়াতাড়ি সম্ভব এই জিডির কপিটা লয়ে যাবেন। যাওয়ার পর তার কাছে বলবেন, তো তারা কী করবো আপনার, ওই কর্মকর্তাগুলা ব্যাংকের, হ্যাঁ, যে বিকাশের বা ডাচ বাংলার ব্যাংকের কর্মকর্তারা আপনার মেসেজটা এবং এই জিডির কপিটা দেখবো। দেখার পর তারা আপনার ওই যে যদি দেখে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছে, তখন কী করবো, যে ব্যক্তির মোবাইলে গেছে ওই ব্যক্তির অ্যাকাউন্টটারে টেম্পোরারি ব্লক করে দিব, ওনার মোবাইলে কোনো টাকা আসবেও না, কোনো টাকা যাবেও না। তারপর ব্যাংক কর্মকর্তা কী করবে, যার মোবাইলে টাকাটা গিয়েছিল ওনাকে ফোন দেবে। ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনার মোবাইলে যে টাকা গিয়েছে এই টাকাটা কি আপনার? যদি ওই ব্যক্তি বলে যে হ্যাঁ এই টাকাটা আমার, তাহলে ব্যাংক কর্মকর্তা বলবে 7 দিনের ভিতরে, মানে 7 কর্মদিবসের ভিতরে আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে ব্যাংকে আসবেন এবং টাকাটা উঠায় নিয়ে যাবেন, বা ওনার অ্যাকাউন্টটা যে ব্লক করে দিছে ওইটা অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। আর যদি ওই ব্যক্তি বলে যে না এই টাকাটা আমার না, তখন কি করবে, সাথে সাথে আপনার টাকাটা আপনাকে বুঝিয়ে দেবে। তারপর আপনার যদি ওই যার মোবাইলে টাকাটা গিয়েছিল উনি যদি 7 দিনের ভিতরে না আসে, তখন ব্যাংক কর্মকর্তারা 6 মাস পর্যন্ত অপেক্ষা করবো ওনার জন্য। 6 মাসের ভিতরে যদি না আসে তাহলে আপনার নাম ঠিকানা, আপনার নাম ঠিকানা রেখে দেব, 6 মাস পর আপনার টাকা আপনারে দিয়ে দিব যদি ওই ব্যক্তি 6 মাসের ভিতরে না আসে। তারপরের 6 মাসও যদি ওই ব্যক্তি না আসে ব্যাংকের মধ্যে বা কোনো যোগাযোগ না করে, তখন কি করব, ওই ব্যক্তির অ্যাকাউন্টটা একবারে ডিজেবল করে দিব, মানে একদম বাদ। এ হলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সেবা প্রতিষ্ঠানের যে মাধ্যম বা সিস্টেম দিয়ে দিছে, এটা হলো মোবাইল ভুলে এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা চলে গেলে এটা সিস্টেম। তাই কি 1000 টাকা বা 2000 টাকা চলে গেলে ওই ব্যক্তির ফোন দিয়া রিকোয়েস্ট করে দিলে দিল, না দিলে নাই, কেন অনেকের পক্ষে 1-2000 টাকা কোনো সমস্যা না। কিন্তু অনেক সময় বিপদের ভিতরে কি হয়, 10000 টাকা বা তার অধিক টাকা যদি ভুলে চলে যায়, তখন এই মাধ্যম অনুসরণ করবেন, ইনশাল্লাহ অবশ্যই টাকা পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানাতে সাহায্য করবেন। হয়তোবা অনেকে জানে, যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা না জানেন, নতুন যারা বা যারা জানে না ভাবতেছেন, তো তাদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।